আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি জিয়াংসু প্রভিন্সের জেনজিয়াং সিটিতে অবস্থিত জিয়াংসু ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডরমিটারি ভবনের সামনে। তো পিছনে এটা দেখা যাচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ডরমিটারি ভবন। সো আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য যে ডরমিটারি ভবন আছে এটা কেমন, এটার ফ্যাসিলিটি কী কী আছে এবং এটা আমাদের পার ইয়ারে ফিস দিতে হয় কিনা সব কিছু শেয়ার করবো আজকে এই ভিডিওতে। সো আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক আমাদের ডরমিটরি ভবনের সামনে। তো আমি এখন আমাদের ডরমিটরি ভবনের ভিতরে প্রবেশ করব। সো আমাদের ডরমিটরি ভবনটা 11 তলা বিশিষ্ট, যেটা পুরোটাই ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ভর্তি। সো এখানে আমাদের ফেস স্ক্যান করে আমাদের ভিতরে ঢুকতে হয়। আর এর পাশে রয়েছে আইড রুম, যে এখানে সব কিছু দেখাশোনা করে। দেন এর পাশে রয়েছে আমাদের এসিও অফিস, এটা এখন বন্ধ আছে। তো যারা নতুন স্টুডেন্ট আসবে তারা কিন্তু প্রথমে ওইখানে যাবে রেজিস্ট্রেশনের জন্য। দেন আমাদের প্রত্যেকটা ফ্লোরে একই সিস্টেম, দুই পাশে রুম আছে এবং প্রত্যেক ফ্লোরে একটি করে কিচেন আছে এবং একটি করে লন্ড্রি রুম রয়েছে, যেখানে কাপড় চোপড় কাঁচা, গরম পানি, হেয়ার ড্রাই সব কিছুই রয়েছে সেখানে। এবং প্রত্যেকটা ফ্লোরই সব কিছুই আসলে সেম। তো ফার্স্ট ফ্লোরে আছি আমি এখন, আমি দেখাবো ফার্স্ট ফ্লোরে কী কী আছে। তো দুই সাইডে আমরা রুম দেখতে পেলাম পিছনে, এবং সামনে যেটা দেখা যাচ্ছে এটা লন্ড্রি রুম। সো প্রথমে রয়েছে এটা চুল শাখানোর জন্য, এখানে কিন্তু পেইড, এইটা এখানে পে করে তারপরে এই মেশিনটা ইউজ করতে হয়। দেন এখানে রয়েছে ওয়াটার হিটার, এখানেও কিন্তু এটা পেইড, এর ভিতরে কার্ড দিতে হয়। দেন এখান থেকে গরম পানি বের হয়। এবং এর পাশে রয়েছে ওয়াশিং মেশিন, 3টা ওয়াশিং মেশিন রয়েছে। এবং এর পাশে এটা রয়েছে জুতা পরিষ্কার করার জন্য। তো এইটা কিন্তু আসলে সব ফ্লোরেই সেম, একতলা থেকে শুরু করে পুরো 11 তলা পর্যন্ত সবই সেম। অ্যান্ড এই পাশে রয়েছে এটা কিচেন। সো এইখানে 2টা করে চুলো আছে, আমাদের 5 তলায় 2টা চুলো আর 1 তলায় রয়েছে 3টা, আর বাদ বাকি সব ফ্লোরেই 2টা করে চুলো আছে। এবং এখানে এটা কিন্তু ফ্রি, এখানে এই যে এখানে যে কেউ রান্না করতে পারে ফ্রিতে। তো প্রত্যেক ফ্লোরেই কিন্তু একই সিস্টেমে একটা করে কিচেন, একটা করে লন্ড্রি রুম এবং 2 সাইড রুম। সো আমি এখন চলে যাচ্ছি লিফটে করে 5 তলায়, এবং আমার রুমটা রয়েছে 5 তলায়। আমার রুমে কি কি আছে, সুযোগ সুবিধা সব কিছুই আমি দেখাবো। তো সামনে রয়েছে লিফট এবং তার এই পাশে ছিল 2টা লিফট, একেবারেই ডরমিটরি যে গেট রয়েছে গেটের সাথেই 2টা লিফট আছে এবং এর পাশে সিঁড়ি রয়েছে। সো আমরা এখন লিফটে করে উপরে যাব। সো এখানে 11 তলা, তো 11 তলা পর্যন্ত রয়েছে। তো আমি এখন চলে যাচ্ছি 5 তলায়। তো এখানকার লিফট কিন্তু আসলে অনেক ফাস্ট। তো চলে আসলাম 5 তলায়। তো 5 তলা থেকে কিন্তু দেখা যাচ্ছে এই যে মেন রোড চলে গেছে আমাদের ইউনিভার্সিটির পাশ দিয়ে। এবং আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু আরেকটা ডরমিটরি ভবন নির্মাণ হচ্ছে, যেটা দেখা যাচ্ছে ওই যে কাজ চলছে ওইখানে। সো এখন যাচ্ছি আমি আমার রুমে। এবং এখানে 5 তলারও কিন্তু সব কিছু আসলে রুমের স্ট্রাকচার সব কিছুই সেম, একটু করে কিচেন এবং একটু করে লন্ড্রি রুম রয়েছে সব। তো আমার রুম নাম্বার হচ্ছে 518, এখানে 516, দেন 518। সো এটাই আমার রুম। সো সবসময় এটা লক করেই রাখি আমি। সো এখানে দেখা যাচ্ছে আমার রুম, এইটা 518। এবং এ পাশে রয়েছে আমাদের ওয়াটার বোতল, এখানে কিন্তু পানির বোতলটা কিনে নিতে হয়, প্রত্যেক বোতলের জন্য ৬ ইউয়ান করে বা যা বাংলা টাকায় প্রায় ১০৫ টাকার মতন পড়ে। তো এখানে যে দেখা যাচ্ছে যে মাংস, তো আমরা মাংস ভিজাই রাখছি, আজকে মাংস রান্না হবে। এবং তার এই পাশে রয়েছে এটা ওয়াশরুম, এখানে এটা ওয়াশরুম আমাদের। সো এখানে কিন্তু গরম পানি এবং ঠান্ডা পানি দুইটারই ব্যবস্থা রয়েছে। এর পাশে এই যে লাল লাল মতো চিহ্ন রয়েছে, এইটা এই পাশে দিলে গরম পানি বের হবে এবং ওই পাশে দিলে এটা ঠান্ডা পানি বের হবে। এবং এইটা কিন্তু পেইড, এই যে মেশিন রয়েছে এখানে, এর ভিতরে কাঠ ঢোকাতে হয়, কাঠ ঢোকালে তারপরে গরম পানি বের হবে। দেন আমাদের এক একটা রুমে 2টা করে বেড রয়েছে, এই যে একটা এবং ওই পাশে আমার রুমমেট আরাফাতের বেড। সো এইখানে এই যে আমার বেড, ওপরে দেখা যাচ্ছে ল্যাগেজ। সো আমি যেহেতু জানুয়ারি ৩ তারিখে বাসায় যাব, তো ল্যাগেজ প্যাক করা শুরু করে দিছি এখন থেকেই। সো এবার যাব, এখানে আমাদের একটু করে পড়ার টেবিল রয়েছে, এই যে পড়ার টেবিল। দেন এই পাশে রয়েছে একটু করে আলমারি, এখানে জামা কাপড় রাখার জন্য। আর আমাদের প্রত্যেকটা রুমে কিন্তু এসি লাগানো রয়েছে, আর এখানে এসিও কিন্তু পেইড, এখানে প্রত্যেক বছরে আমাদের ৪২৫ ইউয়ান করে দিতে হয়। আমরা এখন একটু ব্যালকনিতে যাব, আর ব্যালকনিতে আসলেই আমরা যেটা প্রথমে দেখতে পাই সেটা হচ্ছে টিচার্সদের ডরমিটারি ভবন, তার পাশে রয়েছে সায়েন্সের ডরমিটারি ভবন এবং দূরে দেখা যাচ্ছে পাহাড়। আর এই পাহাড়টা কিন্তু দেখতে আসলে অনেক ভালো লাগে। এবং তার পাশ দিয়ে চলে গেছে এই যে মেন রোড, আলো চলছে কিন্তু কারণ এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো আমাদের ব্যালকনিতে রয়েছে ফ্রিজ, তো এখানে ফ্রিজ আসলে অ্যালাউ না, তবে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য আসলে ফ্রিজ যদি না ব্যবহার করতে পারি তাহলে আমাদের জন্য একটু মুশকিল হয়ে যায়। সো এটা আমাদের এসওই অফিস থেকে অ্যালাউ করে দিছে, আমরা ছোট ফ্রিজ ব্যবহার করতে পারি, বড় ফ্রিজগুলো ব্যবহার করতে পারবো না। এটা কিন্তু আসলে অনেক ছোট, এটা অনেক ছোট ফ্রিজ, আমার হাতে ১ বিঘিত ২ বিঘিত ৩ বিঘিত এই ফ্রিজটা। সো আমরা এই ফ্রিজ ব্যবহার করতে পারি এবং সবার রুমেই মোটামুটি ফ্রিজ রয়েছে। দেন আমরা রাইস কুকারে ভাত রান্না করি এবং কিচেন রয়েছে, আমরা কিচেনে ওখানে তরকারি রান্নাবান্না করি। সো এটাই হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টের রুম। সো এবার আসি আমাদের এই যে রুমের জন্য পে করতে হয় কি না। তো এটা সত্যি আমাদের রুমের জন্য পে করতে হয় প্রত্যেক বছরে ৩০০০ ইউয়ান করে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৫০,০০০ টাকার মতন পড়ে যায়। তো এইসব নিয়ে আমি নতুন আরও একটা ভিডিও বানাবো, আমাদের খরচ কেমন হয়, আমাদের প্রত্যেক মাসে খাওয়া দাওয়া, দেন প্রতি বছরের টিউশন ফি, ডরমিটারি ফি, এই সবগুলো দিয়ে কত কেমন খরচ হয় সব আপনাদের জানাবো। তো আজকের ভিডিওতেই এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।